ওই তারিখের পরে বিএনপি নাকি বলে চার তারিখের মধ্যে নাকি আমাদের সরকার ফালাই দিবে। এই কথা এই পর্যন্ত 1500 বার শুনছি, 1500 বার শুনছি, আজকে নিয়ে 1501 বার শুনলাম। আমি আপনাদের কাছে একটা পরিষ্কার কথা বলতে চাই সাংবাদিক ভাইরা, চার তারিখে সমাবেশ মহাসমাবেশ হবে, বিএনপি নাকে খত দিবে, নাকে খত দিয়ে নিজের ইজ্জত ধুয়ে তারা নির্বাচনে আসতে বাধ্য হবে, এছাড়া তাদের কোনো পথ নাই এবং এর বাইরে তারা কিচ্ছু করতে পারবে না। যারা এতদিন ওদেরকে মুলা ঝুলে রাখছিল সেই মুলা ঝুলানোরা চার তারিখের সমাবেশের পরে জনতার জোয়ার দেখার পরে বলবে সরি ম্যান উই ক্যানট ডু এনিথিং ফর ইউ, ওনাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে সেই। থ্যাংক ইউ ভেরি মাচ। ষড়যন্ত্র এখনো চলছে, সামনে আর একটু হবে, আর একটু এই নভেম্বর মাসের 16 তারিখ 17 তারিখের পরে আর 7 দিন একটু খরচ করেছে হবে। আমি বলছি না ওরা নাকে খত দিয়ে ইলেকশন আসবে, ওরা নাকে খত দিয়ে ইলেকশনে আসতে হবে, যদি আসতে চাক কেউ ওদের ডেকে নিয়ে আসবে না। ওদের চরিত্র বাংলাদেশের মানুষের কাছে উন্মোচন হয়ে গেছে, যেভাবে আগুন জ্বালালো, যেভাবে ঘটনা ঘটালো পৃথিবীর মানুষ দেখে নিয়েছে। ওয়েস্টার্ন কান্ট্রিগুলি, ওয়েস্টার্ন কান্ট্রিগুলি যারা একদিন কথা বলছিল তাদের গলার স্বর এখন নরম হয়ে এসছে, এখন তারাই বলছে যে কি শর্ত ছাড়াই আলোচনায় বসো, মানবাধিকার দেখো, মানবাধিকার বাংলাদেশে দেখতে যাচ্ছেন কেন, ইসরায়েলে দেখেন না কেন, ক্ষমতায় না এসে, ক্ষমতার আশেপাশে না এসে 52,000 কিলোমিটার বলছিলাম আগে, এখন বলছি 52,00,000 কিলোমিটারের মধ্যে ওরা ক্ষমতার আশেপাশে নাই না থেকে যদি ওরা দিনে দুপুরে একটা মৃত পুলিশ অফিসারকে চাপা দিয়ে কোপাতে পারে ক্ষমতায় আসলে এই বাংলাদেশ ওরা কি করবে চিন্তা করেন। এটা যেই সাংবাদিক ভাইরা যান, এই যে এখানে এসছেন ওরা, এই সাংবাদিক ভাইরা এখানে এসছেন কেন এসছেন, এখানে আমরা একটা মিটিং করছি, ওনারা ওনাদের কাজ করতে এসছেন, ওনারা কি আমাদের পক্ষে সাপোর্ট করতে এসছেন, নিশ্চয়ই না, ওনারা ওনাদের দায়িত্ব পালন করতে এসছেন। আওয়ামী লীগের মিটিংও যাবেন, বিএনপি মিটিংও আসবেন, ওনারা খবর আমরা কি বলছি এটা ওনারা প্রচার করবেন, ইচ্ছা হলে করবেন না হলে করবেন না। সেইখানে আমরা দেখলাম সাংবাদিকদের কিভাবে চুলে ধরে মাটিতে ফেলে নির্দয়ভাবে পেটানো হচ্ছে। তাহলে মারলেন কাকে কাকে, চিফ জাস্টিসকে মারলেন, বিচারপতিদের বাসায় হামলা করলেন, নারীদের কাপড় খুললেন, মরা মৃত মানুষকে কোপালেন, চাপা দিয়ে কোপালেন, হাসপাতালে আগুন দিলেন, সাংবাদিকদের মারলেন, আওয়ামী লীগের মহিলা কর্মীদের গায়ে কাপড় খুলে নিলেন। তারপরেও আমরা ধৈর্য ধরেছি, কেন আমরা প্রমাণ করতে চেয়েছি যে ওরা গণতান্ত্রিক শক্তি না। বিএনপির কেন্দ্রীয় নেতা, যুগ্ম মহাসচিব, ছোটখাটো নেতারা, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সাহেব, উনি নারায়ণগঞ্জ এসে অবস্থান নিয়েছেন, যেদিন উনি অবস্থান নিয়েছেন সেদিন থেকে আমি জানি উনি কোথায় অবস্থান নিয়েছিলেন, উনি মাঝদার এলাকায় অবস্থান নিয়েছিলেন সেটাও আমার নলেজে ছিল। এবং ওনারা কি করতে চাচ্ছেন সেটাও আমার নলেজে ছিল, আমার দেখার ইচ্ছা ছিল ঠিক আছে দেখি তো ওনারা কি করে, ওনাদের উদ্দেশ্যটা কি, ক্ষমতাটা কি, সাংগঠনিক দক্ষতাটা কি, এটা আমাদের দেখা খুব প্রয়োজন ছিল। ধরেন রুহুল কবির রিজভী আহমেদ আসা মানে আওয়ামী লীগের যদি দুঃসময় হতো ধরেন জাহাঙ্গীর কবির নানক আসা, ঠিক আছে ব্যাপারটা এরকম আমরা দেখলাম এবং আমি খুব লজ্জিত হলাম এবং হতাশ হলাম, এদের সাথে খেলবো কীভাবে, এই যদি এদের অবস্থা হয়, এই করুণ পরিণতি যদি এদের হয় তাহলে তো এটা সমস্যা, ছাত্রলীগও তো বলবে না আমরা ওদের সাথে খেলবো, মহিলা উন্নয়ন বলতে পারে তাও হয়তো বলতে ইচ্ছার বিরুদ্ধে বলবে যে না না জোর করলে বলবে হ্যাঁ আমরা ঠিক আছে খেলব, কেন জাতীয় নেতা রুহুল কবির রিজভী সাহেব নারায়ণগঞ্জে আসলেন হরতালের দিনে পাসপোর্ট অফিসের সামনে দাঁড়িয়ে, আমার কাছে ভিডিও ফুটেজ আছে, 7 থেকে
ম্যাক্সিমাম 9 জন লোক নিয়ে উনি টায়ারের মধ্যে আগুন লাগালেন। টায়ারের মধ্যে আগুন লাগিয়ে উনি হরতালের কর্মসূচি উদ্বোধন ঘোষণা করলেন। ঠিক আছে, ভালো, মানে আগুন সন্ত্রাস যেটা আমরা বলে আসছিলাম। ওরা বিএনপির বাচ্চা বাচ্চা ছেলেগুলিকে নাচান দিচ্ছে, এই ক্ষমতা এসে বললাম কয়েকদিন পরে, যে আগুন দে বাচ্চাদের জীবনগুলি নষ্ট করছে। আমার কাছে আফসোস লাগে এই ছোট ছোট ছেলেগুলি বিএনপি, এদেরকে ব্যবহার করা হচ্ছে, এদের জীবনটা নষ্ট করা হচ্ছে। ওরা তো আমাদেরই সন্তান, মামলাগুলি খেয়ে যাচ্ছে, যেই মামলাগুলি খাচ্ছে এই মামলাগুলির সাজা, এখানে লন্ডনের লয়ার সাহেব বসে আছেন আর অনেক উকিল আছেন এখানে, এই আগুন দিয়ে সন্ত্রাস এক্সপ্লোসিভ অ্যাক্ট, এটা দিয়ে যাবজ্জীবন সাজা হইতে পারে। তাহলে এই যাবজ্জীবন হয়ে যেতে পারে এই বাচ্চাগুলি, এই দায়িত্ব নিবে কে? নেতৃত্বে সবাই গঠন ঘটাতে পারবেন আশা করি। আমরা সকলে যদি যার যার অবস্থান থেকে মাঠে কাজ করার, প্রধানমন্ত্রী হবে এবং বাংলাদেশ একটি উন্নয়নশীল। এই দিক থেকে না, এই দিক থেকে দিও পিছনে যাও, এখানে কোনো লাভ হবে না, ঘরের ভিতর কোনো লোক থাকবে না। এই ঘরে আপনাদের কাছে জোরালো অনুরোধ জানাচ্ছি, আমরা তো দাঁড়িয়ে থাকবো না, বারবার আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে অনুরোধ জানাচ্ছে, এবং আপনাদের ধৈর্য, আপনারা ধৈর্য সহিত বসবেন এবং স্বেচ্ছাসেবকগুলি নুরু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক সমিতি নিরু ভাই, কলিঙ্গের সাবেক সভাপতি আমাদের বীর মুক্তিযোদ্ধা জয়নাল ভাই, আমাদের 3 নম্বর ওয়ার্ড আমার বন্ধুগণ, আঠারো সাধারণ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা, জানেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে দেশে জো বাইডেন এবং দেখাতে চাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জেলা স্বেচ্ছাসেবক নেতা সাবেক ছাত্র নেতা জিন্না, জামপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাদের হুমায়ুন ভাই, আমাদের সংস্কৃতি আইন বিষয়ক সম্পাদক পদ্মী রাফি ভাই সহ আমাদের অনেক নেতা কর্মী উপস্থিত। আরো আপনাদেরকে আমাদের সোনারগাঁ থানা আওয়ামী লীগের, আমাদের সাংস্কৃতিক নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুলারাম কলেজের সাবেক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখানে যারা আছেন 99.9% হচ্ছেন নেতৃত্ব পর্যায়ের লোক, এই নেতাদের চায় এই এখানে যারা বসে আছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।